রহমতুল্লাহ বারাকাত হিংসা ও অহংকার দুটি হচ্ছে সরিপুর দুটো রিপু শত্রু মানুষের জন্য বেশি থাকা মানে প্রয়োজনের বেশি থাকা যায় না তো যদি হিংসা কারো প্রতি হয় তাহলে এতে হয় কি যে আল্লাহর প্রতি কু ধারণা হয় যে আল্লাহ তালা এই নিয়ামতটা ওকে দিল কেন আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয় আল্লাহর রুজি বন্টনে অসন্তুষ্ট হয় সে প্রতিবাদের সুরে বলতে চায় কেন এইভাবে বন্টন করলেন তো যদি আপনি আল্লাহর প্রতি এই এই অনু এই অভিযোগটা না আনেন মানে আল্লাহর প্রতি আল্লাহর তক দিয়ে আপনি রাজি হন তাহলে আপনার মনে হিংসা আসার কথা না জন্য লোকে বলে যে হিংসা করো না চেষ্টা করো নিজেও চেষ্টা করেন অপরের প্রতি হিংসা করবেন আল্লাহ যাকে যেমন ইচ্ছা অনুগ্রহ বিতরণ করে থাকেন এই আল্লাহর যে বিতরণের ব্যবস্থাটা ছিল সেই ব্যাপারে আপনার হিংসা হওয়া এটা আল্লাহর প্রতি মানে কু ধারণা করার একটা মানে অভ্যেস যার জন্য মানুষ হিংসা করে এবং এর এর পেছনে শয়তান থাকে শয়তান তার মনের মধ্যে হিংসা সৃষ্টি করে এভাবে করে থাকে দ্বিতীয় হচ্ছে অহংকার অহংকার কিভাবে আসবে না নিজেকে ছোট ভাবতে হবে নিজেকে অপরের তুলনায় নিজেকে ছোট ভাবতে হবে তার মানে এই নয় যে নিজেকে নিচ ভাবতে হবে তুচ্ছ ভাবতে হবে হ্যায়মন মন মনে করতে হবে এটাও না বরং আত্মসম্মান বোধ থাকবে কিন্তু সেই সাথে আপনার কাছে অহংকার প্রকাশ পাবে না অহংকার হচ্ছে সব সময় যেন ছোটকে আপনি সবাইকে ছোট মনে করেন আপনিই হচ্ছেন বড় এরকম যেন ভাব না থাকে বড়াই ভাব না থাকে আর এটা দূর করার জন্য আপনি জানবেন যে আপনি কিসে থেকে সৃষ্টি আপনি তো মাটি থেকে আপনার বাপ মাটি থেকে সৃষ্টি হয়েছে আর আপনি সৃষ্টি হয়েছেন এক বিন্দু পানি থেকে সুতরাং লয় এটা কীসের অহংকারটা কিসের আপনি হয়তো শিক্ষিতা অন্য শিক্ষিতা নয় তো তার জন্য হয়তো হিংসা আপনি হয়তো বড় লোক কেউ বড় লোক নয় তার জন্য হিংসা এটাও আল্লাহর ভাগ বন্টনের প্রতি মানুষ থাকে তাতে অহংকার আসে তো হিংসা এবং অহংকার পাশাপাশি দুটো জিনিস সবসময় খেয়াল রাখতে হবে যে আমি কি বরং সব সময় মনে রাখতে হবে আমি হচ্ছি আল্লাহর কাছে তো একেবারেই তুচ্ছ আর মানুষের কাছে আমি তুচ্ছ নই কিন্তু মানুষ সবারই আমার কাছে যে তুচ্ছ ছোট হবে তা নয় বরং সবারই যে সম্মান আছে আল্লাহ তালা যাকে যে সম্মান দিয়েছে সেই সম্মান তাদের বজায় রাখতে হবে আর আর অহংকারের একটা ভাব আছে মানুষকে তুচ্ছ করা আর হক প্রত্যাখ্যান করা যদি কেউ হক কথা বলে তা গ্রহণ করার উদারতা থাকতে হবে যখন মানুষের মনে উদারতা থাকবে তখন হক প্রত্যাখ্যান করবে না তার মনে অহংকার থাকবে না আর বিস্তারিত জানার জন্য আমার একটি বই আছে সুখের সন্ধান বইটি পড়ুন ইনশাল্লাহ কাজে লাগবে